উনি যা বই করি না কেন উনি আমার সাথে থাকেন, প্রেরণা তো বটেই এবং সব রকম সহযোগিতা করেন, অভিনয় করেন এবং দক্ষ অভিনেতা, জানেন ওনার থেকে আমার অনেক কিছু শেখা, আমরা মানে অনেকেই শিখেছি। আচ্ছা, তার পাশে রয়েছে সুখরঞ্জন ব্যানার্জি, আমার প্রতিবেশী, পাড়ার লোক, ভাই, বন্ধু, যাই বলুন, দীর্ঘ অনেক বছর ধরে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন, বাবলা তার সমসাময়িক, প্রায় 50-55টা মনে বই হয়ে গেছে অলরেডি, দাঙ্গা হয়েছে, আনলিমিটেড, নির্ভয়া, সন্ত্রাস, সপ্তমেব জয়তে, অনেক কিছু আছে যার নাম অনেক আছে, তো ধরে অনেকগুলো বই পড়ে ফেলেছি দেখতে দেখতে, ওটা 15-16টা হয়ে যাবে, হ্যাঁ বাবলাদা 17-18টা হয়ে গেছে বই আমার পড়া হয়ে গেছে। এবং আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, প্রথম 2-3টি ছাড়া পরবর্তীকালে যত বই আমি পড়ছি সব আমার নিজের লেখা, নিজের পরিচালনা, কারণ আমি অন্য কারো স্টোরি নিয়ে আমি বই পড়ি না, এখন আর পড়ছি না, তাই তো, তাতে কোনো প্রবলেম, আমি নিজে গল্প লিখি, নিজে চিত্রনাট্য লিখি, নিজে পরিচালনা করি। আচ্ছা, নতুন রয়েছে যেহেতু রিয়া রয়েছে, রিয়ার মাও রয়েছে, একটা ওনাদের মনে একটা বই ভয়ের একটা ব্যাপার ছিল আর কি, যেটা হয় আর কি, বাইরে গেলে পরে কী হবে, একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, নানারকম বঞ্চনা, প্রতারণা, অনেক কিছু হতে পারে, এখানে কোনো ভয়ের কোনো সকল জায়গা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হয়, কোনো ভয় পাবেন না, একদম নিশ্চিন্তে কাজ করা যেতেই পারে। আর বেশি দীর্ঘায়িত আমি পড়বো না, অনেক কষ্ট করে প্রোডাকশনটা আমি চালু করেছি। ও আমার রয়েছে রুনা ভট্টাচার্য, রুনাদি রয়েছে, উনিও দেখতে দেখতে 3টে ফিল্মে অভিনয় করে ফেলেছেন আমাদের সঙ্গে, আর যাই হোক, আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, সকলের কাছে একটাই অনুরোধ, আসুন অভিনয় করুন, নাচ করুন, গান করুন, হ্যাঁ নাচ করুন, গান করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা করবেন নিজের সংস্থা ভেবে আন্তরিকভাবে করবেন। হ্যাঁ, এই করতে গিয়ে আমি চিন্তা করে দেখলাম যে সকলের পক্ষে তো কলকাতায় গিয়ে চান্স পাওয়া সম্ভব নয়, এবং নানারকমভাবে প্রতারিত হয়, নানারকমভাবে বঞ্চনার শিকার হতে হয় এবং আমাদের সময় ব্যয় করতে হয়, তার সাথে সাথে অর্থ ব্যয় করতে হয়, তাই আমি নিজের প্রোডাকশন হাউসটা চালু করেছি, চালু করে বই করা শুরু করি, এবং আমার সঙ্গে যত শিল্পী আছে সকলে সহযোগিতা করছেন। আর জন্য কথা বলি, গার্গি মাইতি সিরিয়াল করেছেন, টেলিফিল্ম, শর্ট ফিল্ম অভিনয় করেছেন, ফোক ড্যান্সার এবং থিয়েটার মঞ্চে অনেকদিন ধরে দাপিয়ে অভিনয় করছেন, আমার ডাকে সাড়া দিয়ে উনি দীর্ঘ 1 বছর আমার খুব অপেক্ষা ওয়েটিং লিস্টে রেখে উনি এসছেন, ভালো অভিনয় করেন। আর জয়শ্রী, জয়শ্রী রয়েছে, মৌ এদিকে শ্রেষ্ঠা ড্যান্সার কিন্তু নাচের সাথে সাথে আমার ফিল্মে অভিনয় করেছে, রয়েছে সুকুমার পাত্র, খুব ভালো ছেলে, ভালো অভিনয় করেন, রয়েছে পৌলমী ড্যান্সার, প্রমিসিং অ্যাক্ট্রেস, সৌরভ ঘোষ ভালো অভিনয় করে, আচ্ছা রিয়া সাহা নিউকামার, যাই হোক সকলকে বাবলাদাও বললো, সুখ বলেছে, আমি বলবো যেটা আমি তো অত জানি না, উচ্চারণ ফুচ্চারণ ব্যাপার বলে বুঝতে পারবো না, অভিনয় করতে গেলে আমি যেটা দেখেছি, আমি যেটা শিখেছি বা আমি যেটা জানি, অভিনয় করতে গেলে কিন্তু মেকিভাবে অভিনয় করা যাবে না, মানে মেকি অভিনয় যেটাকে বলে অভিনয় করা, মেকি বলে পরে হবে না, সহজ সরলভাবে স্ক্রিপ্টে যেটা আছে তার ভাবটাকে সম্প্রসারণ করা, মানে ভাবটা বহিঃপ্রকাশ।